হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো ভিওয়ার্স আজকে দারুণ একটি অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে কেউ যদি আপনাকে কল দেয় তাহলে তার নাম বলে দেবে আগে থেকেই অর্থাৎ যখন কেউ আপনাকে কল দেবে কলারের নামটা কিন্তু বলে দিবে যে ধরুন রেজা তো রেজা কলিং ইউ রেজা কলিং ইউ ঠিক এইভাবে আপনাকে বলে দিবে তো দারুণ একটি অ্যাপ্লিকেশন যেটা আপনাদের সাথে শেয়ার করব তো এটা করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটা ছোট্ট অ্যাপস ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে তো কাজটা দেখানোর আগে বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন কথা না বাড়ায় কাজটা দেখা যাক তো এটা করতে হলে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্কটা দিয়ে দিব আপনি ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সরাসরি তো এখানে যে আপনি সিম্পলি লিখবেন কলার নেম স্পিকার সি এ ডাবল এল সি এ এল ই আর কলার নেম স্পিকার এসপি ইএ আর কলার নেম স্পিকার লিখে আপনি যখন সার্চ দেবেন আপনার সামনে কিন্তু অসংখ্য কলার নেম স্পিকারের অ্যাপ্লিকেশন চলে আসবে তো আমি যেটা দেখছি এখানে সবগুলো অ্যাপ্লিকেশনই খুব ভালোভাবে কাজ করে না তো যেটা কাজ করে সেটা হলো আপনি দেখেন একের এক থেকে তিন নম্বরে যে অ্যাপ্লিকেশনটা আছে কলার নেম স্পিকার এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই এই ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে আপনি ঠিক এখানে ইনস্টল লেখা থাকবে আপনি ইনস্টল করে নেবেন আমি যেহেতু ইনস্টল করে নিছি তো আমার ইনস্টল করার প্রয়োজন নয় আমি এখন ওপেনে ক্লিক করতেছি এবং কাজটা আপনাদেরকে দেখাবো তো ওপেন ক্লিক করার পরে একটু সময় আপনাকে লোডিং দেখাবে তারপরে আপনার সামনে ইন্টারফেসটা চলে আসবে ইন্টারফেসটা চলে আসার পরে দেখেন এখানে ছোট্ট একটা হয়তো অ্যাড চলে আসতে পারে আপনি অ্যাডটা কেটে দিবেন কেটে দেওয়ার পরে দেখেন এই ইন্টারফেসটা আপনার সামনে আসবে তো দেখেন এখানে কলের অপশন ব্যাটারি এবং এস এম এসের অপশন দেওয়া আছে তো কীভাবে এটা কাজ করে চলুন দেখা যাক আমরা সেটিংয়ে যাই সেটিংয়ে যেয়ে সব কিছু সেট করে নিব তো প্রথমে আমি কলের অপশনটা সেট করতেছি তো কলিং অপশানে সেট ক্লিক করার পরে দেখেন কল সেটিং অর্থাৎ এ মেসেজ উইথ কলার নেম অর্থাৎ আপনাকে যে নামে ডাক নামে ডাকবে সেটা কি কলের আগে না পরে তো অবশ্যই আমরা বিফোর কল কলের আগে দিয়ে দিব তারপরে সেভ করে দিব তারপরে যেটা দেখেন ব্যাটারি তো ব্যাটারি এটা হচ্ছে আপনার কত পার্সেন্ট আসলে আপনাকে বলবে যে আপনার এখন ব্যাটারিতে চার্জ আপনার ফোনে চার্জ দেওয়া প্রয়োজন তো সেটা আমরা টোয়েন্টি পার্সেন্ট করে দিই টোয়েন্টি পার্সেন্ট আসলে আপনার চার্জ দেওয়া প্রয়োজন এটা আপনাকে বলে দিবে তারপরে ডান ডানে ক্লিক করলাম ডান করে দিলাম তারপরে দেখেন এস এম যে অপশনটা আছে তো এস এম এসের এই অপশনটা হচ্ছে আপনার এখানে দেখেন কন্টেন্ট রিডিং অন অর্থাৎ যখন এসএমএস আসবে এটা আপনার নিজে থেকে পড়ে দিবে যে কি এস এম এসটা আসছে তো এটা যদি আপনি অন করে রাখতেছেন অন করে রাখবেন অফ করে রাখতে চাইলে অফ করে রাখবেন তো আমি অন করা আছে ডান করে দিলাম তো আপাতত এখানে এতটুকুই কাজ ছিল এখন যদি কেউ আপনাকে ফোন করে তাহলে অবশ্যই কলারের নামটা বলে দিবে যে কে আপনাকে ফোন দিচ্ছে বা যদি আপনার ফোনের সেভ না থাকে নাম্বার তাহলে আনন কলার বলে দিবে তো যাই হোক বিহস আশা করি আপনারা বুঝতে পেরেছেন দারুণ একটি অ্যাপ্লিকেশন আপনাদের ভালো লাগবে যদি মনে করেন যে এতটুকু ভালো লাগছে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটা এবং এই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনারা লাইক দিলে আমরা ইন্সপায়ার ফিল করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে ভালো থাকবেন সবাই